ঝিনাইদহ শহরে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী এনামুল হক মিলনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা সকালে শহরের এইচএসএস সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায় অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পূর্ব জের ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে